আমি যে বুড়ো মানুষ, চারটি কথা বলে আপনাদের থেকে বিদায় নেব। আপনারা আমার জন্য দোয়া করবো, আমি আপনাদের জন্য দোয়া করবো। আজ এই সাহেব তো করে করলে তো ভালো হয়েছে, আপনারা করেন গেছে গানে। আচ্ছা, তোমরা করো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون في الأرض هونا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا. وقال تعالى في شأن حبيبي: إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على আল্লাহ আলমিন বলতেছে, আমার আমি রহমান দয়ালু, পরম দয়ালু বন্দাদের গুণ কি? আমি দয়ালু প্রভু, রহমান আমার নাম, আমার বন্দা বান্দি যারা নাকি আছে, আমার হওয়ার জন্য তাদের গুণ কি হইতে হবে? আমি কথা বুঝেন? অর্থাৎ আল্লাহর আপন হওয়ার জন্য আপনার কাছে কি গুণ থাকতে হবে? কোরআনে পাক সূরা ফুরকান এই আয়াতের মধ্যে 9টি গুণ আল্লাহ উল্লেখ করেছেন। কোরআনের শব্দ হলো ওয়াইবাদুর রহমান। তাফসীরের মধ্যে লিখতেছে, ইবাদুর রহমান আল মুমিনুন, নরনারী ঈমানদারেরা। তারা কেমন হবে? প্রথম গুণটা হলো আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদ, তারা জমিনে চলবে, বিচরণ করবে, ঘর বাড়িতে দেশে বিদেশে চলবে, জীবন যাপন করবে। তাদের চলাফেরার মধ্যে কোন রকমের উগ্রতা থাকবে না, গরুরই থাকবে না, তাকাব্বুর থাকবে না, ফখর থাকবে না, মানুষ দেখানো থাকবে না। তারা কেমন হবে? যেটাকে বলা হয় আমরা বাংলা ভাষায় ভদ্র, উচ্চবাচ্য নাই, মুরব্বীদের প্রতি শ্রদ্ধা করে, ছোটদের প্রতি স্নেহ করে, আল্লাহর আদেশগুলো অক্ষরে অক্ষরে মানে, নবীকে প্রাণ চাইতে বেশি ভালোবাসে।
يمشون على الأرض هونا هون মানে হলো চলার ভঙ্গি বাহাদুর মতো চলে কিন্তু তাকাব্বুরি নয় মানুষই দেখাবার জন্য নয় একেবারে ভদ্রভাবে চলে মানুষের কষ্ট দেয় না কথায় কষ্ট দেয় না চলাফেরায় কষ্ট দেয় না সন্ত্রাসী করে না জঙ্গিবাদী করে না একেবারে মুসলমান ভাই ভাই অন্যদেরকেও ভাই ভাই হিসেবে হিসাব করে চলে সবাইকে হিসাব করে চলে বড়দের প্রতি শ্রদ্ধা ছোটদের প্রতি স্নেহ এই হলো তাদের নিয়ম কে শিক্ষা দিয়েছে এটা আল্লাহ আর তা বাস্তবায়িত করেছে কে আমার নবী তাহলে আল্লাহর বান্দা হইতে হইলে বান্দার সঙ্গে ভালোবাসা রাখতে হবে তার ভদ্রতা ঠিক রাখতে হবে স্বামী স্ত্রী সুন্দর করে চলতে হবে কিলেকিলে গালাগালি মারামারি হালা হলে পরবীর দিকে নজর করা লক্ষ্য করা পর স্ত্রীর দিকে লক্ষ্য করা এটা ইসলামের মধ্যে সম্পূর্ণরূপে হারাম এটা ভদ্রতার বহির্ভূত নেককারের বহির্ভূত তাহলে কিভাবে চলে সাহাবায়ে কেরাম কিভাবে চলছে হযরত তারেক যখন নাকি সন্ধি বিজয় করলো তার একজন সেনাপতি মুসলমানদের সেনাপতি যখন নাকি রাস্তা দিয়ে যাচ্ছিল একটা মেয়ে লোক চিৎকার করতেছিল উনি গেলেন যাই দেখে একটা ভদ্রলোক তার শরীরে তাহানি করার চেষ্টা করতেছে এই সৈন্য মানুষ তার হাতে অস্ত্র আছে বললে এই ব্যক্তি সরব পর স্ত্রীর দিকে লক্ষ্য করা নজর করা শরীরে তাহানি করা কোনো ভদ্র সমাজের মধ্যে নাই বিশ্বের কোথাও নাই ইসলামের মধ্যে মোটে তার লেশ মাত্র নাই আমি মুসলমান সৈনিক তুমি যদি এক্ষুনি যদি তার সঙ্গে আর হাত বাড়াও তাহলে আমি তোমাকে টুকরো করব আর যদি তুমি শারীরিক ভাবে চলে যাও তাহলে তোমাকে আমি মাফ করে দেব বললো যে আমি প্রাণ বাঁচিয়ে যেতে চাই যাব এই মেয়েটাকে নিয়ে চললো যেতে যেতে অনেক রাত হয়ে গেছে হাঁটতে হাঁটতে যানবাহন তো ছিল না একটা গাছের কোড়ায় মেয়েটাকে বললো মা তুমি এখানে ঘুমাও তুমি এখানে ঘুমাও বলে আপনি যদি চলে যান তাহলে আমার উপায় কি হবে বলে আমি যাচ্ছি না আমি আসি ওই দূরে একটা জায়গা দেখা যায় খালি উঁচু জায়গা সেখানে আমি আসি তোমার যদি কোনো অসুবিধা থাকে আমাকে ডাক দিও আর নতুবা আমি সময় মতো আসবো সে সেখানে যায় অজু বানায় নামাজ পড়া আরম্ভ করছে মুসলমানের গুণ আরেকটা আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজদাম ওয়া কিয়ামা আল্লাহ গুণটা বর্ণনা করতেছে মুসলমান কি সারাদিন কাজ করে পেটের জন্য সন্তান সন্ততির জন্য দেশের জন্য দশের জন্য আর সারা রাত্রি আল্লাহর ইবাদত করে এরা কার কারে আক্রমণ করবে কারা হানা দেবে কারো নষ্ট করবে কার উপর জুলুম করবে সেটা মুসলমানের মধ্যে হয় না মুসলমানের নেতৃত্বে কোথাও নাই আজকে মুসলমানদেরকে সারা বিশ্বে বলতেছে সন্ত্রাসী কিন্তু মুসলমানের মতো ইমানদার আর মায়ার দয়াময় আর কেউ নেই নামাজ পড়তেছে রাত শেষ হয়ে গেছে ফজরের নামাজ পড়ে তে লোকটা আসছে সৈন্যটা আসছে সে বলে মা চলো তোমাকে শহরে উঠে দেবো আমি
চললো, যেতে যেতে শহরের মধ্যে যাই, যখন পৌঁছলো তখন মেয়েটাকে বললো তুমি যাও মা, আর তোমার কোনো চিন্তা নাই, তুমি তো চিনবে তো তোমার বাড়ি, বলে আমি আমার বাড়ি চিনবো, তবে তোমাকে আর তোমার সঙ্গে কি কথা আছে, তুমি যে আমাকে এত দূর দূর থেকে নিয়ে আসলে, একবারও আমার মুখের দিকে তাকাই দেখলে না, আমার মুখের দিকে তুমি তাকাই দেখলে না, আমি কেমন ছেঁচেও তুমি দেখলে না। বলছে ইসলামের মধ্যে পরনারীর মুখের দিকে তাকাই তার রূপ ভোগ করাটা হারাম, ইসলামের মধ্যে নাই, আমি মুসলমান, কাজেই আমি সেই দিকে তাকাইতে পারি না। তারপরে তুমি যে আমার থেকে জুদা হয়ে গেলা, যে সেখানে কি করেছো, বলে আমরা মুসলমানের ইবাদত আছে, এক আল্লাহর ইবাদত করি, এক আল্লাহর উপাসনা করি আমরা, ইবাদত করতেছি, বলে ইবাদত তো তোমাদের ফাসক্ত শুনেছি, মুসলমানের ফাসক্ত নামাজ, ফাসক্ত নামাজের পরে এটা তো কম্পালসারি, এরপরে আবার নফল আছে, অতিরিক্ত আছে, সেগুলো হলো তাহাজ্জুদ আছে, নফল আছে, আল্লাহকে রাজি করার জন্য ইবাদত আছে, সেগুলো করে। তারপরে বলল যে তুমি আমার কাছে কিছু চাও কিনা, মেয়েটা বলল তুমি আমাকে এত হেল্প করেছো, বলছো আমি তোমার কাছে কোনো কিছু চাই না, আল্লাহ আল্লাহ রসুলের হুকুমে তোমাকে এখানে পৌঁছাইছি, তার কোনো বিনিময় আমি চাই না। তাহলে মুসলমান সন্ত্রাসী হইতে পারে? হ্যাঁ। মুসলমান জঙ্গিবাদী হইতে পারে? হ্যাঁ। কাজেই আমরা মুসলমান, আমরা আমার সন্তান যদি ভালো হয়, আমার মেয়ে যদি ভালো হয়, আপনার বাড়িটা যদি ভালো হয়, পার্শ্ববর্তী বাড়ি যদি ভালো হয়, কতগুলো গ্রামের বাড়ির দ্বারাই তো একটা গ্রাম হয়, সব বাড়িগুলো যদি ভালো হয় গ্রামটা ভালো হয়ে গেল, আর সব গ্রামগুলো যদি হয়ে যায় তাহলে একটা ইউনিয়ন ভালো হয়ে যাবে, ঠিক না বেশি? তাহলে আমাদের ছেলেগুলাকে কেমনি ভাবে বলাতে হবে, আল্লাহ নবীর প্রেম, আল্লাহ নবীর ভালোবাসা দিয়ে তাদেরকে সম্মুখের দিকে নিয়ে যান, তারা ইমাম হয়ে যাবে। কোরআন পাকের এই আয়াতের লাস্ট দিকে যায় যে আয়াতটা আছে, ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما اللهم صل على محمد صلى الله عليه وسلم শরীফ কি জিনিস জানেন, নবীর প্রেমের বহির প্রকাশ, যে যাকে মায়া করে তাকে স্মরণ করে বেশি, তার কথা বলে বেশি, ঠিক না বেশি? হ্যাঁ, যা যাকে ভালোবাসে তার স্মরণ বেশি করে, মান আহাম বসাইয়েন আকসারা জিকরা, যাকে ভালোবাসে তার স্মরণ বেশি করে। সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আমিরুল মুমিনীন, খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয় খলিফা ইসলামে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিলেন, তিনি কেমন ছিলেন, আমির মেনে কেমন ছিলেন, নবীর কত বড় আশিক ছিলেন, নবীকে পড়তে পড়তে বাইরে এসেছিল, বুঝে নাই, আবু জেহেল আবু লাহাব বুঝাই দিয়েছে এ আমাদের দেশে সর্বনাশ ঘটাচ্ছে, নবী সম্পর্কে বুঝতে পারে নাই, যদি তার মাথাটা আনিয়ে দিতে পারে 100টি উটের মাথা দেব, তাই গেছিল, ঠিক না বেজি?
যাওয়ার সময় পথের মধ্যে হযরত যায়েদকে পাইল। যায়েদ হলো কি? হযরত ওমর ফারুকের বোনের জামাই। যায়েদকে পাইল, যায়েদ বলে যাও কোথায়? তোমার মতি অতি একটু খারাপ লাগে, ঠিক না? মানুষ যখন নাকি বিভিন্ন রকমের চিন্তা করে তার থাকে না। হ্যাঁ, অন্যায় যখন ভিতরে আসে আর ভদ্রতা থাকে না, মোহর রং বদলে যায়। তো ভগ্নিপতি যে কোথায় যাও? তো মোহাম্মদকে মারতে যাচ্ছি। একজন সাহাবি বলল যে তোমার ভগ্নিপতি তো মুসলমান হয়ে গেছে, ভগ্নিপতিকে এমন মারা মারলো, রক্তাক্ত করে দিছে, বোন গেল তাকে বাঁচাবার জন্য, বোনকেও মারলো, মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে। শেষ পর্যন্ত মনের মধ্যে আসতেছে কি আসতেছে, যে এদেরকে এত মারা মারলাম, তারপরও নবীর নাম ছাড়া অন্য কোনো নাম নেয় না, নবী ছাড়া কাকেও স্মরণ করে না, তার ব্যাপারটাকে দেখতে হবে একটু। তো বলল বোনকে, বোন তোরা যার পাগল হয়ে গেছিস তার সম্পর্কে কিছু বল আমাকে। তখন মনে বলছিল তুমি মারি ফেলতে পারো, কিন্তু সত্য কথা আর গোপন করবো না, আমিও সেই নবীকে মানছি, তোমার ভগ্নিপতিও মানছি, আমাদের রক্ত যেতে পারবে কিন্তু আমাদের ঈমান যেতে পারবে না, নবীর প্রেম ভালোবাসা যাবে না। বলে তার কি আছে? বলে নবী বলছি গতকালকে তুমি অথবা আবু জেহেল দুজনের একজন ঈমান আনবে, তোমার হকের মধ্যে আল্লাহ কত দোয়াটা কবুল করেছে। হ্যাঁ, তারপরে বলল যে তোমার কাছে কি আছে দেখাও, তো কোরআনের কিছু আয়াত। তখন গাছের উপরে লিখত, সালের উপরে লিখত, চামড়ার উপরে লিখত, কাগজের অভাব ছিল। ও মুসলমান, এইভাবে এই ইসলাম এখানে এমনি আসে না, অনেক ত্যাগের পরে আসে, দিনে দিনে খায় নাই, রাতে রাতে খায় নাই, পানি খায় নাই, তৈলাক্ত জিনিস খায় খায় পানির পিপাসা মিটেছে। সাহাবায়ে কেরাম তারপরে ঈমান ছাড়ে নাই, নবীর সঙ্গ ছাড়ে নাই, অন্যায় করে নাই, পরস্পরে মারামারি করে নাই, কাটাকাটি করে নাই, আনাহানি করে নাই, কোনো অন্যের উপরে জুলুম করে নাই। তো তখন বলল চামড়ার উপরে লেখা এটা আমার হাতে দাও, আরবি জানি আমি। বলছে তোমার হাতে দেব না, আমি তোমাকে পড়ি শোনাবো। ওমরের বোনে কয় আমি তোমাকে শোনাবো, হ্যাঁ, কারণ তুমি নাপাক, তুমি পাক হও নাই, গায়ে ময়লা নাই, কিন্তু ভিতর পরিষ্কার নয়, ভিতর যদি পরিষ্কার না হয় সেটা পাক হতে পারে না। তো বলে পাক কিভাবে হবো? বলে পাক হইতে হলে পাকের লোকের কানেকশন করতে হবে, সেই পাককে, পাকের মূল হলো আমার নবী, মূল হলো নবী, আল্লাহ পাক, নবী পাক, আল্লাহ পাক স্রষ্টা, নবী পাক সৃষ্টির শ্রেষ্ঠতম। তো তাহলে আচ্ছা ঠিক আছে, তুমি পড়ো আমি শুনি। তো হাজরাতে ওমরের বোন হাতের মধ্যে নিয়ে জামাটা পড়তেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কি সুন্দর না? হ্যাঁ, এই বিসমিল্লাহ কত পড়ে তারপরেও এইটা পুরান হয় না, হ্যাঁ পুরান হয়, পুরান হয় না, মনকে টানে, সারা বডিকে টানে আল্লাহর দয়াল নাম। বিসমিল্লাহ বলে তারও পড়তেছে, অঙ্ক কুশলি হয় বদর 14 তারিখে চার নবীর মুখমণ্ডলকে বলা হয়েছে,
और विदुमुखी, विदुमुखी माने चंद्रमुखी। नबीर चेहरा मुबारक हजरत जाबर रदियल्लाहु ताआला बोले ज्योत्स्ना रात्रि मध्य आमी एक बार तकाई चांदेर दिके और एक बार तकाई नबीर चेहरा मुबारक दिके। अल्लाहर कसम नबीर चेहरा मुबारक चांदेर थेके आलोकित उज्जवल बेशी। হযরত উমর ফারুক আরবি জানতেন, আরবি মানুষ। একটু এটার তাওহা বলার সঙ্গে সঙ্গে চোখের পানি ছাড়িয়ে দিছে আর কান্দছে। আল্লাহ বলেন, এই কোরআন আমি, হে আমার বন্ধু, হে নবী, তোমার কষ্ট কর দেওয়ার জন্য আমি কোরআন অবতীর্ণ করিনি। তার কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে কোরআন পড়তেন, এক পায়ের উপরে দাঁড়াই পনেরো পারা, আরেক পায়ের উপরে পড়তেন পনেরো পারা, দুই রাকাতে পুরো খতম করতেন কোরআনে পাক। পাও ফুলে গেছে, আল্লাহ কে বন্ধু তোমার পাও ফুলিতে আমার সহ্য হয় না, আমি তোমাকে কষ্ট করবার জন্য কোরআন অবতীর্ণ করিনি, আর গুমরা যারা আছে তাদেরকে পথে আনবার জন্য কোরআন তোমার কাছে দিয়েছি। তোমার কষ্ট করার জন্য আমি এই কোরআন দিন কি জন্য দিলেন? দুনিয়ার মানুষের হেদায়ত করার জন্য, দুনিয়ার মধ্যে শৃঙ্খলা রক্ষা করার জন্য, শান্তি আর রহমতের নিকেতন বানাবার জন্য সারা বিশ্বকে এই কোরআন আসছে। হ্যাঁ, পড়তে 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 যখন নাকি শেষ পর্যন্ত যায় পৌঁছে আল্লাহ কোরআনে আল্লাহ ইতিদূর পর্যন্ত যখন আসে আর উমর ফারুক আর নিজের ঠিক রাখতে পারে না, কয় বোন আমাকে ওই নবীর কাছে নিয়ে আমি আর টিকতে পারি না, আমি আর থাকতে পারি না, সহ্য করতে পারি না, আমি ওই নবীকে নিজের চোখে দেখব, আমি বেয়াদবি করেছি, আমি অন্যায় করেছি, আমি বুঝতে পারি না আবু জাহাল আবুল আহাবের কথা, নিজের তলোয়ারটাকে এই গলার মধ্যে দিয়ে বলে আমি এই গলার তলোয়ার নিয়ে নবীর কাছে যাব, নবীর কদমে পড়ব, নবীকে বলবো আমি অন্যায় করেছি, এই তলোয়ার দিয়ে আমাকে হত্যাও করতে পারেন, আপনি মাফও করতে পারেন। এইভাবে মনোভাব নিয়ে যখন নাকি চোখের পানি কান্না আরম্ভ করল, তখন তাকে জায়েদকে বলল যে যাও তাকে নবীর কাছে নিয়ে যাও। আপনারা জানেন নবীর দরবারে যখন নবী কোনখানে ছিল তখন, হ্যাঁ একটা ঘর আছে সাফা পাহাড়ের লোক একটা ঘর, সেখানে লুকাই লুকাই নবী ইসলাম প্রচার করতেন, তিন বছর পর্যন্ত ইসলাম প্রচার করেছেন, নবী ওখানে ছিলেন, ৩৯ জন মুসলমান হয়েছে আর একটা বাকি আছে মাত্র ৪০ জন পুরাবার, তোমার আসছে আসি করাঘাত করছে দরদারো করে আওয়াজ বাড়াই দিল। এখন রসুল পাশ চাচা হজরত হামজা আমির হামজা যিনি বড় বাহাদুর উমর আসছে আমি দেখতেছি, এও একজন বাহাদুর মানুষ, আমি যাব আর কেউ যেতে হবে না, ভালো নিয়ত নিয়ে আসলে তাকে ঢুকাবো আর নতুন সেখানে শেষ করে দেব। সাহাবাই কেরাম মধ্যে বাহাদুর যারা তারা বললো আমরা যাব, নবী পাক জানেন তোমরা কেউ যাইও না, আমার নবী কয় তোমরা কেউ যাইও না আমি নিজে যাব। আমার নবী বললো আমি নিজে যাব তোমরা কেউ যাইও না, হাজার আমির হামজা কয় অন্যরা কয় আমার নবীর গুলো যদি আঘাত করে, হ্যাঁ কালকে সে শুনছি তলোয়ার নিয়ে বাইরে গেছে নবীকে হত্যা করার জন্য, যদি কোনো রকমের বেয়াদবি করে নবী বলে তোমরা চিন্তা করো না আমি যাচ্ছি। যাই দরজাটা খুলে দিয়ে নবী দাঁড়াইছে নবীর কদমের উপরে পড়ছে, নারায় তো বিদ্যেন না Yeah.
তকবি দিয়েছিলেন নারায় তকবি, সমস্ত সাহাবায়ে কেরাম দিয়েছেন তকবি, পাহাড় গুলো তকবি দিয়েছিলেন, পাহাড় গুলো তকবি দিয়েছিলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞাসা করে কি নিয়ত নিয়ে আসছো, তুমি জানে দাঁড়িয়ে আছে, চোখের পানি জর্জর করে পড়তেছে, তলোয়ার গলার মধ্যে লাগা আছে, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি করেছি, তলোয়ার নিয়ে আসছিলাম আপনাকে হত্যা করতে, এই তলোয়ার আপনার কাছে আনছি গলায় লাগিয়ে রাখছে, আপনি আমাকে হত্যা করতে পারেন, যা দরকার করেন, আমি রাজি আছি, আমি আপনার গোলাম হয়ে গেছি, আমি আপনার গোলাম হয়ে গেছি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবার নারায় তকবীর দিলেন, হ্যাঁ তাকে স্বাগতম জানালেন, 40 জন মুসলমানের সংখ্যা হল। কিছু কম পরে কয় ইসলাম তো সত্য, এটা গোপন থাকতে পারে না, এটাকে প্রকাশ করতে হবে। কেমনে প্রকাশ করব, বলে আমি এখন যাচ্ছি, হ্যাঁ আমি এখন যাচ্ছি যে খানায় কাবার সামনে দিয়ে ডাক দেব, আমি মুসলমান হয়ে গেছি, ইসলাম সত্য, নবী সত্য, কোরআন সত্য, আল্লাহ সত্য, আর আমি এখন মুসলমান হয়ে গেছি, যদি কেউ মোকাবেলা করতে চায় আমার সঙ্গে আস। ওই বাহাদুর যাক আমি এদিকে যাচ্ছি না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত ওমরকে বললেন, এ ওমর তোমার অন্তরে আমার মহাব্বত কেমন আছে, তোমার কেমন লাগে? বললো যে ইয়া রাসূলুল্লাহ আপনার মহাব্বত জগতের সব কিছুর থেকে বেশি, সন্তান সন্ততির থেকেও বেশি আমি অনুভব করতেছি, কিন্তু আমার প্রাণ চাইতে বেশি বলে মনে হচ্ছে না, আমি অনুভব করতে পারছি না। কথাটা বললেন হ্যাঁ রসুল পাক সাল্লাল্লাহু তুমি এখনো ইমানদার হও নাই, খুব খেয়াল করেন এখনো ইমানদার হও নাই। এক রেওয়ায়েতের মধ্যে আছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাত মোবারক তার সিনার মধ্যে ফেলে দিলেন, হাতটা দেওয়ার সঙ্গে সঙ্গে চিৎকার করে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি এখন দেখতেছি আমার প্রাণ চাইতেও আপনার মহব্বত বেশি পড়েছে। আল আনা মুমিন আনতা আল আন উমর ইয়া আল আন এই মুমিন তুমি এক্ষুনি ইমানদার হলে, তাহলে নবীর প্রেম সবচেয়ে বাড়তে হবে কিনা? হ্যাঁ রসুল পাক সাল্লাম বলছেন নেই, বুখারী শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে, মেশকা শরীফের মধ্যে, প্রায় হাদিসের কিতাবের মধ্যে আছে, কি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি তোমাদের সন্তান সন্ততি থেকে, তোমাদের জন স্ত্রী থেকে, তোমাদের সমস্ত কিছু থেকে, মা বাবা থেকেও আমি নবীর প্রেম ভালোবাসা যদি না বাড়ে তাহলে ততক্ষণ পর্যন্ত মেনু ইমানদার না, অন্য ইউমিনা তোমরা ইমানদার হতে পারবে না, এটা দাবি করার মতো ইমানদারি নয়। একে কোরআন বুখারী শরীফের হাদিসে শেষ করলো না আরো আছে, হ্যাঁ আর কোরআনে কি কইছে, কোরআনে কইছে কি, হ্যাঁ কোরআনে বলতেছেন, কোরআনে পাকের মধ্যে উলিন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي أمر الله والله لا يهدي القوم الفاسقين. এ বন্ধু আপনি বলে দিন, হ্যাঁ আল্লাহ বলে দিলে কি হয়, আল্লাহ কর না বন্ধু আপনি বলেন, আপনি বলেন আপনার সঙ্গে মহাব্বত হয়ে গেলে আমার সঙ্গে মহাব্বত হয়ে যাবে, আপনাকে রাজি করতে পারলে আমি রাজি হয়ে দেব, হ্যাঁ আরে নবীকে রাজি করলে আল্লাহ রাজি হয়,
আল্লাহ রাজি, আমরা ইবাদত করি আল্লাহকে রাজি করবার জন্য না, ঠিক না? না স্বয়ং বেশ কম নেই, হ্যাঁ আল্লাহ থেকে বড় তো আর কেউ হইতে পারে না, হ্যাঁ আল্লাহ মহান, তো আল্লাহকে রাজি করতে পড়ি, তো আল্লাহকে রাজি করতাম, আল্লাহ রাজি হয়েছে না হয়নি কিভাবে বুঝলেন? এটা কিভাবে বুঝলেন? আল্লাহদের রাজি কিভাবে বুঝবেন? এটা আমার শ্রদ্ধার সব আছে। এখন এতে নারাজ না নারাজ, খুশি না না খুশি কেমনে বুঝবেন? যখন হাসি উঠেছে বুঝলেন যে হ্যাঁ, চেহারা দেখে বললেন যে খুশি রাজি, ঠিক না? আর চেহারাটা একটু গম্ভীর করিয়ে দেবো হাসি গরম ইয়ে তো, ঠিক না বেটি? আল্লাহ চেহারা কি কেউ দেখছে? আল্লাহ রাজি না নারাজ কেমনে বুঝবো? হ্যাঁ আল্লাহকে রাজি না নারাজ বুঝবার কোনো উপায় নাই। আল্লাহ কোন আমি রাজি না নারাজ বুঝবার উপায় হলো আমার নবী। নবী যদি রাজি হয়ে যায়, নবী রাজি হইলে আল্লাহ রাজি, আর নবী নারাজ হইলে আল্লাহ নারাজ, ঠিক না বেশি? তাহলে নবী পড়বার নামাজ পড়ার জন্য আল্লাহ বলছেন নামাজ পড়ো, নামাজ ফরজ, অসুস্থ নামাজ ফরজ না, কেউ মাফ নাই এর থেকে, পীর সাহেবও মাফ নাই, মুরিদ সাহেবও মাফ নাই, ঠিক না বেটি? হাজি সাহেব গাজী সাহেব কেউ মাফ নাই, যতক্ষণ ব্রেন আছে ততক্ষণ নামাজ ফরজ নরনারী পড়তে হবে, ঠিক না বেটি? এখন নামাজ পড়বার সময় কিভাবে পড়বেন আপনি, কিভাবে পড়বেন? আল্লাহ বলছেন আকিম কোরআনে পাকের, হ্যাঁ বিরাট জায়গার মধ্যে আছে নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, কায়েম করো, কিভাবে পড়বেন? আপনার কোন জায়গায় আছে আল্লাহ বলছে কোরআনে পাকে, হ্যাঁ বড় নাই, কে বলছে? নবী বলছেন, কে বলছেন? নবী বলছেন, যে কোথায় হাত তোলো, এতদূর হাত তোলো, ছেলেরা এতদূর পর্যন্ত হাত তোলে আর মেয়েরা এতদূর পর্যন্ত হাত তোলে, ঠিক না? এটা কে বলছেন? আমার নবী বলে দিয়েছেন। তাহলে নবীর অনুসরণের নাম হলে আবার, নবীর অনুসরণ নাম হলো আল্লাহকে রাজি করা, আল্লাহর কথা মানা, আল্লাহর কথা মানা মানে নবীকে রাজি করা। তো নবী যদি রাজি হয় আল্লাহ রাজি, ঠিক না বিজি? আমরা নামাজ পড়তেছি, ঠিক না বিজি? কোন দিকে ফিরে নামাজ পড়ি? পশ্চিম দিকে আমাদের জন্য, যারা খানা খাবার অন্য সাইডে আছে তারা পূর্ব দিকে বিয়ে পড়ে না, বিপরীত চাইলে। আচ্ছা এখন নামাজ পড়বার জন্য সর্বপ্রথম নবী যখন মদিনা শরীফ গেলেন, 17 মাস নামাজ পড়ার জন্য আল্লাহ অর্ডার দিলেন বৈতুল মুকদ্দাসের দিকে ফিরে পড়ো। মদিনা শরীফ থেকে বৈতুল মুকদ্দাসের উত্তর দিকে, কোন দিকে? উত্তর দিকে। তো 16-17 মাস নামাজ পড়লেন, তো মসজিদে রবিয়া এটার মধ্যে মসজিদুল কেবলা তাইন তো এইটা মসজিদ থাকে, সেখানে নবী জোহর নামাজ পড়তেছেন বা আসর নামাজ পড়তেছেন, বুখারি শরীফ। নামাজ পড়বার জন্য দাঁড়াচ্ছেন, দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়ছেন, নবীর মনে চায় কি চায় এটা আল্লাহ জানে আর নবী জানে। নবী উপরের দিকে তাকাচ্ছে, কোন দিকে? উপরের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ দেরি করে না, বন্ধু তুমি আমার দিকে তাকাও, আমি তো তোমার দিকে তাকাই আছি, বন্ধু তুমি আমার দিকে তাকাও, আমি তো তোমার দিকে তাকাই আছি, তুমি মনে করি না আমি তোমার দিকে তাকাই, আরে আমি তো জানি আল্লাহ কই তোমার অন্তরে কি আছে, তুমি কি জন্য তাকাচ্ছ সেটাও আমি জানি, জানে কি জানা না? হ্যাঁ আল্লাহ আলিম বিজাতি সুদুর, অন্তরের গোপনের গোপন যেটা আছে সেটাও আল্লাহর কাছে কোনো লুকায়িত কিছু নাই। আল্লাহ কো আমি জানি বন্ধু তোমার মনে চায় এই 16-17 মাস ফিরি বৈতুল মুকদ্দাসের দিকে, ফিরি উত্তর দিকে, ফিরি ফিরি নামাজ পড়ছো, আজকে তোমার মনে আসছে তুমি তোমার যেখানে নাকি দুনিয়ার বাড়িতে আসছো, তোমার মিলাদুন নবী যেখানে হয়েছে সে মক্কা শরীফের দিকে তুমি ফিরতে চাও, তুমি আর দেরি করিও না এক্ষুনি ফিরে দাও, সবাই আমাকে রাজি করতে চায় আর আমি আল্লাহ চাই তোমাকে রাজি করতে। কুল্লুহুম ইয়াতলুবু রিদাই ওয়া আনা আতলুবু রিদাকা ইয়া হাবিবি, এরে বন্ধু সবাই আমাকে চায় রাজি করতে, আমি চাই তোমাকে রাজি করতে, আরে বন্ধু তুমি ফিরতে চাও তো এখনই ফিরে যাও, তোমার পিছনে যারা আছে তারা থাকুক কাকু কিছু বলতে হবে না,
দুই রকাত নামাজ পড়েছো, বাকি দুই রকাত নামাজ তুমি মক্কা শরীফের দিকে ফিরা যাও, দক্ষিণ দিকে ফিরা যাও, দক্ষিণ দিকে ফিরে যাও। নবীর কষ্ট হবে, হ্যাঁ মনে চায় এদিকে ফিরতে, আর দুই রকাত পড়তে কষ্ট হবে না। আল্লাহ কো এইটা আমি সহ্য করতে পারি না, তোমার এই দুই রকাত আমি ফিরাই দেবো, তুমি যেমন চাইছো সামনে ফিরাই দেবো, হ্যাঁ কেলে ফিরামো। وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه. الله يقول আরে কেবলা আমি পশ্চিম দিকে পূর্ব দিকে ফিরেছি তা না, পশ্চিম দিকে আর পূর্ব দিকে কোনো আবাদত নেকির কাম নাই, হ্যাঁ ঠিক না, আল্লাহর কথা মানাটা হলো আবাদত, পশ্চিম দিকে ফিরা পূর্ব দিকে ফিরা এটা তো বড় আবাদত না। কিন্তু বন্ধু তোমার তুমি চাও এদিকে ফিরতে, আমি তোমাকে তো ফিরাই দিলাম, এবং তোমার সাথে যারা নাকি আছে, তোমার সাহাবি যারা নাকি আছে, তোমার সাথী যারা আছে তাদেরকে আমি পরীক্ষা করতে চাই, এরা সত্যিকার তোমার পাগল কিনা, এরা তোমাকে তোমার তাদের প্রাণ চাইতেও বেশি ভালোবাসে কিনা, তারা তোমার দিকে সুখে দুঃখে সর্দা সর্বদা তোমার থাকে থাকবে কিনা, আমি তা পরীক্ষা করার জন্য দেখছি। এখন যে তোমাকে বলছি ফিরে যেতে, নবী ফিরে গেলেন ঘুরি নামাজের মধ্যে, কোন দিক থেকে, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে, তো মুসল্লিরা কোথায় পড়লো, নবীর সামনে, নবীর সামনে না, এখন করা যাইব, এদেরকে তো বলা হয় নাই, এরা কেন না নবী যেই দিকে আমরা সেই দিকে, কোন কোরআন হাদিস লাগতো না, নবী যেই দিকে আমরা সেই ঘুইয়া নবীর পিছে আইয়ে দেখে সবাই সাবধান। আল্লাহ কয় ইল্লা লিনালামা মান ইয়াত্তাবিউর রাসূল, আমি জানতে চাই প্রকাশ্যভাবে কিয়ামত পর্যন্ত জানাই দিতে চাই সবাইকে, কে নবীকে মানে আর কে নবীকে মানে না, নবীকে কে মানে আর মানে না, ডকুমেন্ট চাইবো না, ডকুমেন্ট চাইবো, নবীর মহব্বতে ডকুমেন্ট লাগে না, কোরআনে পাকের কিয়ামত পর্যন্ত কোরআনে পাকের মধ্যে নবীর তারিফ আর গুণ আসছে, ঠিক না বেটি, হাদিসের মধ্যে নবীর তারিফ আর গুণ আসছে, সাহাবায়ে কেরাম নবীর তারিফ আর গুণ বয়ান করেছে, কতদূর পর্যন্ত নবীর তারিফের সাগরের থেকে এক ফোঁটা পরিমাণ পয়েন্ট, সুবহানাল্লাহ। ফাওহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহ নবীকে কতদূর পর্যন্ত, হ্যাঁ জ্ঞান দিয়েছেন, কতদূর পর্যন্ত প্রশংসা করছেন, কত কথা বলছেন, এগুলা ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের সারে তিনি লিখতেছেন যে নবীর তারিফ তুমি করতে থাকো করতে থাকো, তুমি কোনো কিতাবে পায় না, যত তারিফ আছে যত তারিফ করবে সবটাই তারিফ হইবে, মিথ্যা হইত না, পয়েন্ট সুবহানাল্লাহ, এটা মিথ্যা হইত না। নবীকে খোদা মনে করিও না, হ্যাঁ নবী খোদা নয়, নবী আল্লাহ নয়, হ্যাঁ নবীর এবাদত করিও না, নবীর সম্মান আর তাজিম ফরজ তা করো, নবী পাকনা পক্ষে থাকো, আমরা কোথায় নবীর পক্ষে না, হ্যাঁ কারা কারা আমরা নবীর পক্ষে, দুই কেন হাত, দুই কেন, দুই কেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا একবার ভদ্র ভাবে চলে, জানা কি আল্লাহর ইমানদার বান্দা আছে, হ্যাঁ নবীর পাগল যারা আছে তারা ফাসাদ সৃষ্টি করে না, কারো গালাগালি করে না, যদি কেউ তাদেরকে গালাগালি করে, وإذا خاطبهم الجاهلون قالوا سلاما, তাদেরকে যদি গালাগালি করে তারা কত, ভাই আমরা কিলেগিলি করতে চাই না, আমরা মারামারি করতে চাই না, আমরা ফাসাদ দাঙ্গা করি না, আপনাদেরকে সালাম, আপনাদের জন্য আমরা দোয়া করতেছি, আল্লাহ আপনাদেরকে ভালো পথে আনাই দাও, এরা ফালতু ফালতু
করে না, অর্থাৎ নেক বন্ধরা পর্দাবন্দি ধাক্কাধাক্কি করে না। তাহলে আর দুনিয়ার মধ্যে কোন জায়গায় যদি করতে না, ঘরের মধ্যে করতে পারে কিনা পর্দাবন্দি? না, মা বাবুকে মানুষের দিব না শান্তি দিচ্ছর দিব? বড় ভাইকে মানতে হবে কিনা, বড় বোন কে মানতে হবে কিনা, মাকে মানতে হবে কিনা, শ্বশুর শাশুড়িকে মানতে হবে না, ঠিক না কিনা এবারে কি? তাহলে আপনি সত্যিকারের আল্লাহর দরবারের বদরলোক, আপনার জন্য কোনো চিন্তা আল্লাহর জন্য আপনার জন্য কোনো চিন্তা নাই। তাহলে আমরা কি এই নবীর কথা মতো চলবো? নামাজ তো পড়তেছি নবীর কথা মতো, ঠিক না? বলছিলাম হাত এখানে তুলতেছি এখানে তুলতেছি, ঠিক না বেঠিক? কোরআন পড়বার জন্য বলছে কোরআন পড়তেছি, সুরা ফাতিহা পড়ার জন্য সুরা ফাতিহা বলতেছি, জম্মে সুরা বলতে জম্মে সুরা বলতে, রুকু যাবার সময় হাঁটুকে ধরে সোজা পিটকে করে এরকম করে দিয়েছি, সুবহান রব্বিয়াল আযীম, হ্যাঁ ঠিক না বেঠিক? যেভাবে বলছে এভাবে বলতেছে, এটা কি আল্লাহ কই দিছে আপনাদের? কে কইছে? নবী কই দিছে, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, আল্লাহর কথাই নবী কই দিছে। তো কাজেই যে নবীটা আমরা যে এবাদত সবচাইতে বড় এবাদত নামাজ, সেটাও নবীর অনুসরণের নাম হলো এবাদত। কোনো জায়গায় নবীর থেকে বেশকম হয়ে গেলে, নবীর কথার বাইরে গেলে আর এবাদত এটা নামাজ হবে না, বুঝতে পারছেন? তাহলে নবীকে মানার নাম হলো এবাদত, নবীকে অনুসরণ করার নাম। আজকে নবীর মাহফিল করেছেন আপনারা, এইটাও আপনাদের এবাদত, আপনাদের এইটাও আপনাদের এবাদত। আল্লাহ আপনাদের কবুল করুন। আমি বুড়া মানুষ, আমার জন্য দোয়া করে আল্লাহ বা ছোড়া। আপনারা একটা কাজ কথা মনে রাখিয়েন আমার, যে আমাকে দাওয়াত দেওয়ার জন্য কষ্ট করেন না, আমি আসতে পারি না। এই চিজাং থেকে এই পর্যন্ত আসতে আমার একটা তিয়ামত হয়ে যায়। আমার বয়সের কোনো কেউ নেই, আমার সঙ্গে যারা পড়ছে একটাও নেই। ঢাকার যে সালাহউদ্দিন, ডক্টর সালাহউদ্দিন আমার সাথে বুড়ো মানুষ, হ্যাঁ এতে আমার থেকে বুড়ো হয়ে গেছে। ডাক্তার ইয়ে জালালউদ্দিন আল কাদের ইন্তেকাল করে গেছে, আমার ছাত্র, ছোটো ছোটো বাচ্চা পড়াছি এদেরবেলাকে আমি, হ্যাঁ। আর এমনি আমার ছাত্ররাও এখন চলে যাচ্ছে, এরাও চলে যাচ্ছে। আমার এখন ইয়ের মধ্যে শুধু একটা ভাই আছে, আমার আমার ছোটো ছোটো একটা ভাই আছে, গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল ছিল এই আশেপাশে, আর আর কেউ নেই। তার থেকে মানে আমি 10-12 বছরের বড়, এই পর্যন্ত আছে। আমার জন্য দোয়া করিয়েন আপনার হাতত ওলামা একরাম, যারা আপনাদেরকে ওয়াজ করবে, সুন্দরভাবে নবী সম্পর্কে বুঝাবে, নবীর পক্ষে নেবে, তাদের ওয়াজ শুনেন আপনারা। আমার জন্য পিয়াপিড়ি করিয়েন না, কারণ আমি নিজে এখন অচল, আর আমার বয়সের কেউ নাই এখন। আপনাদের এখানে আছেন এখন 100 বছরিয়া? তো তাহলে আমাকে আগে কি লেভেলে বসাইছেন? আবার আপনাদের সঙ্গে তো মিলতেও না দেখি। আল্লাহ আপনাদের কবুল করুন, ঠিক ঠিক না? আমরা কার পক্ষে? সাহাবায়ে কেরামের পক্ষে, আউলিয়ায়ে কেরামের পক্ষে, হ্যাঁ। সত্যিকারের আল্লাহর বলি হয়ে যাবেন নবীর মামলে, নবীকে মহব্বত দিয়ে যদি চলেন, রাগ গুসা ইত্যাদি সব ছেড়ে দেবেন, হ্যাঁ। ধাক্কাধাক্কি করিয়েন না, কিলেকিলি করিয়েন না, স্বামী স্ত্রী কিলেকিলি করিয়েন না। আপনি স্বামী স্ত্রী কিলেকিলি করলে আপনার ছেলেটা কিলেকিলি শিখব, পরে আপনি নিজে কষ্ট করবেন, আপনি নিজে ভোগ করবেন, এটা এটা করিয়েন না। আমি আমার ঘরের মধ্যে করে নেই, এই জন্যেই এই যে রব্বানা হাফলানা আয়াতটা পড়ছি, এটা কার সম্পর্কে নাজিল হয়েছে? তাফসিরে কবিরের মধ্যে, হ্যাঁ তাফসিরে কবিরের মধ্যে লিখতেছে এটা, আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবিকে সর্বপ্রথম বেহেশত সুসংবাদ দিয়েছেন আল্লাহ নবী, ওদের সম্পর্কে। তেহেরা বলতেছে আল্লাহ আমাদেরকে তুমি যেমন নেককার বানাইছো, তোমার নবীর আশেক বানাইছো, তোমার একাত্মবাদের প্রচারক বানাইছো, আমার ছেলেদেরকেও সেইভাবে ইমাম বানাইয়ে দাও, পয়েন্ট। তার মানে আইন মেটাই এক দুনাম বিল খায়ের, আমাদের যেন যারা অনুসরণ করে, ঠিক না? বাবার অনুসরণ যদি ফুতে না করে তাহলে খুব বাবার কষ্ট হইব কিনা, কষ্ট হইব কিনা, ঠিক না বেঠি? যে কাজে ভালো করে আপনি চললে আপনার ছেলেও ভালো করে চলবে, ঠিক না বেঠি? ছেলে কোন ভাষায় কথা কয়? আরে আপনাদের ছেলেরা কোন ভাষায় কথা কয়? হ্যাঁ
লন্ডনে কোন ভাষায় কথা কয়? কোন স্কুলে পড়ছে? ছোট্ট ছেলে মার চেহারার দিকে তাকিয়ে আছে, বাপের চেহারার দিকে তাকিয়ে আছে। বাপে যেভাবে কথা বলবে, মা যেভাবে বলবে, সেভাবে বলবে, ঠিক না বেটি? আমাদের এখানে কেউ মা মা করে উঠবো, আব্বা আব্বা করে উঠবো, ঠিক না বেটি? আর লন্ডনের মধ্যে মাদা 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 করব, ঠিক না বেটি? আর বেটি গেলে ঠিক করে আব্বা আব্বা, হ্যাঁ আবইয়া আবইয়া। তাহলে এগুলো মায়ের থেকে শিখতে, যেমন মায়ের থেকে ভাষা শিখতেছি, মারার চলাচল শিখতেছে, বাপের চলাচরিত্র শিখতেছে, ঠিক নেবে? আপনি যত পাক হবেন আপনার ছেলে তত পাক হবে, হ্যাঁ আপনি যত পাক হয়ে শান্তি পাবেন আপনার ছেলের থেকে, তার থেকে আরো বেশি শান্তি পাবেন। তো এই জন্যই আল্লাহ কয়, এই এই নেককাররা তোরা তোদের ছেলে ওজন নেককার ইমাম হয়ে দেয়। ইমাম মানে যার অনুসরণ করে। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহুম্মা সাল্লি আলা ইসলামের মধ্যে নাই। নবী পাক পশুদেরকে ইমাম ইমাম বানাই গেছেন, ঠিক না বেটি? হ্যাঁ, মক্কা শরীফের অবস্থা কি ছিল? আমার কিতাব দেখেন, তফসির দেখেন, হাদিস দেখেন, এদেশে কেউ তফসির লেখে নেই। তফসির আমি সর্বপ্রথম লিখেছি, এখন সামনের দিকে হলো তিন খণ্ড তফসির, হ্যাঁ 30 পারা কোরআনের তফসির আমি লিখেছি বাংলাতে উচ্চারণ সহ। বুখারী শরীফের তফহিম ব্যাখ্যাও তার লিখে দিয়েছি, 5 খণ্ড 5000 পৃষ্ঠা। আপনারা ওগুলো আনলে ইনশাআল্লাহ পড়ি পড়ি নিজের ইমান তাজা করতে পারবেন, পরিবারকে সুন্দর করতে পারবেন, গ্রামকে সুন্দর করতে পারবেন, দেশকে সুন্দর করতে পারবেন। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে কবুল করুন, নবীর পক্ষে থাকা নসিব করুন। আসুন নবীকে আরেকবার সংক্ষেপে সালাম দিয়া তাকবে না মরণ যন্ত্রণা এইটুকুই মনের বাসনা। গৌসল আজম ইমাম
नागिने बेलायत बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शमाए बज में हिदायत बेला को सलाम मुर्शिदी सैयदी क़िबला सैयद सै सैयद सैफुर रहमान इमाम अहले सुन्नत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमाए बज में इमाम हयात पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमाए बज में हिदायत पहला को सलाम आई खुदा की लाडले प्यारे रसूल ए सलामी आजी जना हो कबूल हाथ बंद है कारे हाजिरी गुलाम पेश करते हैं गुलाम सलाम प्यारे नबी पर हजारों सलाम प्यारे नबी पर लाखों सलाम प्यारे नबी पर करोड़ों सलाम प्यारे नबी पर भी उद्धव शमर सलाम बलगल ओला भी कमाली কারো পারমিশন না নবীর আল্লাহর হুকুম এইভাবে ইয়া আল্লাহ বায়াতু রাসূলুল্লাহ বিওয়াসিতা খুলাফায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ الحمد لله لا حول ولا قوة إلا بالله صلى الله عليه وسلم إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه فبما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما واستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم بحرمة النبي الرؤوف الرحيم صلى الله تعالى وسلم اجمعين يا الله حتى موكي ارمك ما شاء النبي فوق كتاب ذرا بايع كرم النبي فوق
পেশাকারের জন্য তারা হাতটা তুলেন আল্লাহ তাআলার উপরে। টাকা দিতে হয় আমাদের বীরা আমাদের শিখায় না টাকার কথা, কোন টাকা লাগতো না। আপনাদের টাকা দিয়ে ছেলে পেলেদেরকে শান্তিতে সুশিক্ষিত করে তোলেন, গরিব দুঃখী দাঁড়িয়ে দিন তাদেরকে সাহায্য করেন। আমাদের প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানের মধ্যে দিতে পারেন, পিসেবারে পাইতে হবে এমন কোনো কথা নেই। ঠিক আর যাদের দরকার আছে তাদেরকে দিলেও আপনার দিতে পারেন, আর কোনো আমার কোনো আপত্তি নেই। তবে আমার জন্য আমি ইয়ের মধ্যে ওই তোমাদের ওখানে বুলবুরিয়া কতগুলা মেয়ে বলেছে ছেলে কতগুলা সবাই গেছে গা, তো লাস্টে দিয়ে আমি বললাম তোমরা কেন বসে আছো যাও না, আমি তো একটু শুনবো। তো কয় হুজুর আমরা মরে দিতাম কত টাকা লাগবো, এতক্ষণ হাত তুলি মুড়ি তুললাম না বা এত করলাম এনে আমি পক্ষে থাকতে বলি না কত টাকা লাগবো দেখো, আর তো কোনো টাকা লাগতো না, খুব খুশি হয়ে গেছে গান আলে কোনো টাকা লাগতো না। আপনার মনে এটা কটকট নেই আর না, আপনারা সুন্দর মতো চলেন ছেলে পেলে ওগুলোকে তোলেন। এখন নবীর আশিক বানান সবাই, এটা হলো আপনাদের প্রত্যেক মুসলিম নরনারীর দায়িত্ব, খালি শুধু আমার দায়িত্ব তা না, সর্দারের দায়িত্ব তা না, নেতাদের দায়িত্ব তা না, সুন্দর করে সুসভ্য বানালে আপনিও শান্তি পাবেন, দেশও শান্তি পাবে, আপনার জাতিও উন্নতি করবে। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাইকে কবুল করুন। বিসমিল্লাহর সাথে জিয়ারতের নিয়তে একবার আলহামদুলিল্লাহ, তিনবার করে বলেছেন পরবর্তীকার আলো আমরা যারা ধরেছি সুরা ফাতিহার পরে ইয়া রব্বুল আলামিন তোমার হাবিবের পক্ষে থাকার ওয়াদা আর শপথ করি তোমার শাহী দরবারে এতক্ষণ মাহফিলের পরে হাত তুলেছি, আল্লাহ আমি কুকুরের মতো দুইখানে হাত তোমার শাহী দরবারে পাড়ি দিয়েছি, মাহবুব তুমি ফিরে দিতে পারো কবুল করতেও পারো তোমার ইচ্ছা, মাহবুব তোমার অনেক বন্ধুদের খাতিরে মাসুম মাসুম শিশুদের খাতিরে মাহবুব আমাদেরকে খালি হাত ফিরাই দিও না। মাহবুব তোমার নবী বলেছেন শতবার যদি ওয়াদা করে ভঙ্গ করে থাকো আবার ওয়াদা করলে আল্লাহ কবুল করবে। এই মাহফিলের উসিলে আমরা সমবেত হয়ে তুমি শাহী দরবারে সুরা ফাতিহা ইখলাস পড়ে হাত তুলেছি, এতক্ষণ বয়ানের পরে হাত তুলেছি, আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের মেহরবান আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সারা বিশ্বের মুসলমানের জীবনের গুনাহ মাফ করে তোমার হাবিব খাঁটি উম্মত হিসাবে খাঁটি মুমিন হিসাবে আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ তোমার নবীর পক্ষে থাকার শপথ করেছে মাহবুব, তুমি বলেছ যারা নবীর পক্ষে থাকার শপথ করে হাত তুলিতে আল্লাহ তুমি হুতা তাদের হাতের উপরে হাত দিয়ে থাকো। আল্লাহ ছোট
ছোট বড় আবার বৃদ্ধ বনিতা তোমার শাহী দরবারে হাত তুলেছে, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো। স্কুল কলেজ মাদ্রাসায় যারা পড়ে সুশিক্ষায় সুশিক্ষিত করি মা বাপের সবাইকে বানাইয়া দিও, আসমানে জমি এই সমস্ত আপদ থেকে বিপদ থেকে আমাদেরকে আমাদের দশকে আমাদের দেশকে হেফাজত করো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাজ্জাক সাইলিন, ইয়া মালজাল মাকরুবিন, সারা বিশ্বের মানুষদেরকে শান্তি দান করো আল্লাহ, বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষদেরকে শান্তি দান করো। পরবর্তীকার আলম যারা অভাবী আছে অভাব দূর করে দেন, যারা বেরোজগার আছে হারা নদী কামার তৌফিক দান করো, যারা নিঃসন্তান তাদেরকে নেক সন্তান দেন, যাদের সন্তান বিদেশে আছে তাদের জ্ঞান মাল ইমান ইসলামের হেফাজত করো, আল্লাহ যারা রোগে আছে তাদেরকে রোগ থেকে সেফা দান করো। ইয়া রাব্বুল আলামিন, কাকেও খালি হাত ফিরাই দিও না ইয়া আল্লাহ, সবাই কবুলের মঞ্জুর করো ইয়া আল্লাহ। আল্লাহ আমাদেরকে সত্যিকারের নবীর আশিক প্রেমিক মুসলমান বানাইয়া দাও। ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাজ্জাক সাইলিন, ইয়া আল্লাহ টাকা দিলে পয়সা দিলে মাহফিল আগামী বছরও করার জন্য তাদের দানকে কবুল করো। একে দশ দশে শত শতে লাখ হাজার করে তাদেরকে দান করো আল্লাহ, সমস্ত আপদ বিপদ থেকে সবাইকে হেফাজত, আমাদের দেশকে হেফাজত করো ইয়া রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ সবাইকে কবুলের মঞ্জুর করো ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ আমাদের দেশের মধ্যে শান্তি স্থাপন করে দাও। وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا محمد وآله وأصحابه أجمعين. اللهم اجعل آخر كلامنا عند الموت شهادة لا إله إلا أنت.